আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশীয় প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্ক্রিনের যে ভেষজ দেখতে পাচ্ছেন, এটির নাম ব্রাহ্মীলতা, আপনাদের পরিচিত একটি ভেষজ। এটির অসাধারণ আয়ুর্বেদিক ভেষজ গুণ রয়েছে। আপনাদেরকে মূলত আজকে আমি জানাবো এটি কিভাবে সেবন করলে শরীরের রোগ বালাই নিরাময় হয় এবং কেন সেবন করবেন, এটি সেবন করলে কি কি উপকার পেতে পারেন, তা সম্বন্ধে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, অনেক আশা করি এই ব্রাহ্মী লতা আপনাদের মাঝে হাজির করেছি। এটি অসাধারণ আয়ুর্বেদিক কিছু গুণ রয়েছে, সে সম্বন্ধে জানাবো। বেশ কিছু রোগ নিরাময় করতে এই ব্রাহ্মী লতার ভূমিকা অসাধারণ, বিশেষ করে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমরা এটা জানি যে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ছয়টি রোগ, ছয়টি অর্গান আক্রান্ত হয়ে যেতে পারে এবং হয়ে যাবে। সেটি হলো হার্ট, লিভার, কিডনি, ব্রেন, লাংস এবং স্টোমাক্স। এই ছয়টি অর্গান আপনার অতি দ্রুত মাত্রায় দুর্বল হয়ে যেতে পারে যদি আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা সঠিক মাত্রায় না থাকে। এটা আমাদেরকে মেডিকেল সায়েন্স শিখিয়েছে। এই প্রতিরোধ ক্ষমতা শরীরে সঠিক মাত্রায় রাখার জন্য যেটি আপনারা করবেন, এই ব্রাহ্মীলতা, এটি যেভাবে সেবন করলে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা সঠিক মাত্রায় থাকবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে এবং অন্যান্য যে রোগগুলি সহজে হতে পারবে না, তার বিশেষ একটি ঔষধি গুণসম্পন্ন ভেষজ এই ব্রাহ্মীলতা। এই ব্রাহ্মীলতা সেবনের মাধ্যমে শরীরকে সতেজ এবং সুস্থ রাখার একটি সহজ কৌশল। বাংলাদেশে সব জায়গাতেই কম বেশি এই ব্রাহ্মীলতা লক্ষ্য করা যায়। মোটামুটি সারা বছরই কম বেশি পাওয়া যায়। অনেক উপকারী এবং কার্যকর একটি ভেষজ। আমরা অনেকেই জানি না, যে কারণে এই ভেষজটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। এটি সেবনের মাধ্যমে বেশ কিছু রোগ আপনি অতি সহজেই নিরাময় করতে পারবেন। যদি আপনার পুরনো আমাশয় থাকে, এই পুরনো আমাশয় আপনি স্থায়ীভাবে দূর করতে পারবেন এটি সেবন করলে। তো বন্ধুরা, এটি সেবনের আরও কিছু উপকার রয়েছে। যাদের মেধা শক্তি কম এবং যারা মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি কম, তাদের জন্য অব্যর্থ একটি ওষুধ। এটি আপনারা সেবন করলে আপনাদের মেধা শক্তি প্রখরতা হবে। যাদের শরীরের মধ্যে রসায়ন শক্তি কম এবং রস শক্তি কম, অল্পের মধ্যেই শরীর ক্লান্ত হয়ে যায়, অল্প কাজের মাধ্যমেই শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য এটি মহৌষধ। এটি সেবন করলে আপনার শরীর কখনোই ক্লান্ত হবে না। তো বন্ধুরা, যাদের বিশেষ করে মাথার চুল পেকে যাচ্ছে এবং চুল ঝরে যাচ্ছে, তার জন্য এই ব্রাহ্মীলতা অসাধারণ একটি ওষুধ। এটি সেবন এবং ব্যবহারের মাধ্যমে আপনার চুলকে রক্ষা করতে পারবেন এবং যাদের চুল ঝরে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, সেক্ষেত্রে এর রস মাথায় ব্যবহার করলে যথেষ্ট ভালো উপকার পাওয়া যায়। তো বন্ধুরা, শরীরের নানান রোগ নিরাময়ের জন্য এটি যেভাবে ওষুধ তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাই দেব এবং দেখাই দেব যে আপনারা কিভাবে এর ট্যাবলেট তৈরি করে আপনারা সেবন করবেন ওই অতি সহজ মাত্রায়। সেই ট্যাবলেট তৈরির প্রক্রিয়া আমি আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক অনুরূপভাবে আপনারা বাসায় বসে নিজেই তৈরি করে নেবেন। তো চলুন, আর দেরি নয়, এটি কিভাবে করে, এর কোন অংশ আমরা ট্যাবলেট তৈরি করব এবং কিভাবে আমরা সেবন করব, সে সম্বন্ধে আমরা জানব। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে ট্যাবলেট। এটির ট্যাবলেট তৈরি করার জন্য আপনাকে নির্বাচন করতে হবে এই গাছের পাতা। এই গাছের পাতাই মূলত কার্যকর, সবচেয়ে বেশি কার্যকর। যে বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো আপনারা অনুরূপভাবে এরকমভাবে ছেড়ে নেবেন। আমি যেরকমভাবে ছেড়ে নিচ্ছি, অনুরূপভাবে আপনারাও ছেড়ে নেবেন। ছেড়ে নেওয়ার পরে যেটি করবেন, অবশ্যই একটি মাপ মতো করবেন, যে 30টি ট্যাবলেট তৈরি হয় এমন একটি মাপ মতো আপনারা ছেড়ে নেবেন। তবে আমি আপনাদেরকে একটি ট্যাবলেট তৈরি করার পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন যে এটি কীভাবে তৈরি করবেন, এই ট্যাবলেটটি সহজ একটি প্রক্রিয়া আমি আপনাদেরকে জানাই দিচ্ছি।
আপনারা কি পাটা ব্যবহার করবেন, যে একটা অবশ্যই একটি পাটা ব্যবহার করবেন। এই পাটা ব্যবহারের মাধ্যমে আপনারা অতি সহজেই এই পাতাটি ট্যাবলেট তৈরি করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে আপনারাও এরকম ভাবে নেবেন। নেওয়ার পরে অবশ্যই কুচি কুচি করে কেটে নেবেন, প্রথম অবস্থায় কুচি কুচি করে কেটে নেবেন। এভাবে কুচি কুচি করে কেটে নেবেন, নামার পরে পাতায় সুন্দর করে পেষে একদম মিহি করার চেষ্টা করবেন। তবে ব্লেন্ডিং করার চেয়ে পাতায় করার গুণাগুণটা অনেক বেশি পাওয়া যায়, যে কারণে আপনারাও পাতায় করবেন এবং আমিও আপনাদেরকে পাতায় পেষের মাধ্যমে ট্যাবলেট তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তারপর এরকম একটি স্থানে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটিকে এরকম ভাবে মিহি করার চেষ্টা করবেন। আর মিহি করলে সেটা অবশ্যই ভালো, এবং মিহি করলে এই রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। আর একটি কথা স্মরণ রাখবেন যে এটি ট্যাবলেট তৈরি করার সময় অবশ্যই আদার সামান্য পরিমাণ আদা এখানে ব্যবহার করবেন। তো আমরা এখানে সামান্য পরিমাণ আদাও ব্যবহার করব। এরকমভাবে কাঁচা আদা কেটে নেবেন। এরকমভাবে কেটে নেওয়ার পরে আদাটা ছেলে নেবেন সুন্দর করে। তো বন্ধুরা, এরকমভাবে ট্যাবলেট তৈরি করে নেবেন। প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন, আমি ইনশাল্লাহ বলবো যে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাশয় আপনার দূর হবে, পেটের গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে, ব্রেন শক্তি প্রখরতা লাভ করবে এবং অন্যান্য সমস্যাগুলো অতি সহজে আপনার দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটি এ টু জেড ভিটামিন রয়েছে এবং শরীরকে শক্তিশালী করে রাখার সহজ একটি মাধ্যম। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা নিজে নিজে এটি তৈরি করে খাবেন। তবে এটি তৈরির সময় সামান্য পরিমাণ আদা ব্যবহার করবেন। আদা একটু ব্যবহার করলে এটি হজমতন্ত্রের কাজটা অনেক বেশি ভালো করে, যে কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো থাকেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।